আজকাল সোশ্যাল মিডিয়ায় এক নতুন ঝড় উঠেছে, কন্ট্রোভার্সি। সিনেবাপ আর বঙ্গায়ের মধ্যে যে জল ঘোলা হচ্ছে সেই নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এমন কোনো মানুষ নেই যে এই বিষয়টা জানে না। ফেসবুক বা ইউটিউব যেটাই খুলছি না কেন, শুধু এই টপিকটাই আমাদের চোখের সামনে আসছে, সিনেবাপ আর বঙ্গায়ের ঝগড়া। তো ফ্রেন্ডস, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য কোনো কথা বলবও না বা বলছিও না। তো ভিডিওটা পুরোটা দেখো, তার আগে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিতে হবে। প্রথম এই ঘটনাটা শুরু হয়েছে দাদাগিরি থেকে। 15ই মে যেই দাদাগিরির এপিসোডটা হয়েছে তাতে কিন্তু এই ঘটনার শুরু। আপনারা একে অবশ্যই জানেন, বঙ্গাই মানে কিরণ দত্ত, আর ইনি হচ্ছে সিনেবাপ মানে মৃন্ময় দাস। ইনি কিন্তু মিরাক্কেলে অনেক দিন ধরেই কাজ করেছে, আর এনাকে আমরা সবাই চিনি, আর অনেকে ফ্যানও এনার। দাদাগিরির এই এপিসোডটা হয়ে যাওয়ার দুদিন পর থেকেই সিনেবাপ এই কথাগুলো বলা শুরু করেছেন, এবং এর আগে কিন্তু এনাদের সম্পর্ক খুবই ভালো ছিল। প্রায় 2 বছর আগে ইনস্টাগ্রাম ইভেন্টে এনাদের সবার সাথে দেখা হয়, এবং সবার সাথে ভালোভাবে পরিচয়ের ভিডিওও আমরা পেয়েছি। এর মধ্যে ওয়ান্ডার মুন্নাও ছিল, এবং যার সাথে কয়েকদিন আগে খুবই রোস্টিং হচ্ছিল, ইটস রাহুল, তিনিও কিন্তু এই ইভেন্টে এসেছিলেন। যেমন স্যান্ডি সাহা, এরকম অনেক অচেনা চেনা বড় বড় ইউটিউবাররা সেই ইভেন্টে এসেছিল। কিন্তু আসল সমস্যাটা হচ্ছে যে দাদাগিরির মঞ্চে এই যে মেয়েটি দুর্বা দে, এনার কিন্তু বেশি ফলোয়ার্স না, তাও ইনি দাদাগিরির মতো মঞ্চে যেতে পেরেছেন। এই নিয়েই সিনেবাপ নিজের কিছু মন্তব্য ক্যামেরার সামনে বলেছেন, এবং সেই থেকেই সমস্যাটা শুরু। তার থেকে বঙ্গাই ওই কথাগুলো নিয়েই রোস্টিং করেছেন, এবং এরপর থেকেই একে ওকের প্রতি রোস্টিং চালু হয়ে গেছে। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে কিন্তু 15ই মের এপিসোড সার্চ করলেই আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই সমস্যা কতদিন চলবে আমি সত্যিই জানি না, কিন্তু আমার কাছে এই দুজন ইউটিউবারই কিন্তু খুবই প্রিয়। আমি চাই এদের মধ্যে ঝগড়া না হয়ে এনারা যেন মিলেমিশে থাকে এবং শান্তিতে আগে এগিয়ে যায়, এটাই আমার মতামত। তোমাদের যদি কিছু এই সম্পর্কে বলার থাকে অবশ্যই কমেন্টে জানিও।